আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আশরাফুল জামান, বিইউএমএস ব্যাচেলর অফ ইউনানি মেডিসিন এন্ড সার্জারি, হামদর্দ বিশ্ববিদ্যালয়, মেডিকেল অফিসার হামদর্দ। তো আমি আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে আমাদের যৌন সমস্যা। এখন আমি যৌন সমস্যার আসলে অনেক ধরনের বিভিন্ন প্রকারের যৌন সমস্যা আছে, তো প্রথমেই আমরা দেখব যে সেটা এসটিডি থেকে কিনা বা কোনো হরমোনাল ইমব্যালেন্স থেকে কিনা, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ থেকে এখন বিভিন্ন ধরনের আমাদের যৌন সমস্যা তৈরি হচ্ছে। প্রথমেই ধরেন গোনোরিয়া, সিফিলিস, এগুলো এসটিডি থেকে হয়, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ বা যৌন বাহিরে কোথাও যৌন মেলামেশা করলে এই রোগগুলো তৈরি হয়। বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত রোগবিধি নিয়েই আমাদের কাছে পেশেন্ট আসে। তারপরে আরও কিছু আছে, যেমন হরমোনাল ইমব্যালেন্স, খাবারের পুষ্টি থেকে অপুষ্টিজনিত সমস্যা থেকে ইমব্যালেন্স, বিভিন্ন দুশ্চিন্তা, অ্যাংজাইটি থেকে আপনার যৌন সমস্যা দেখা দেয়। তো এখন যৌন সমস্যাটার ক্ষেত্রে আমরা যেটা দেখি প্রথমে যে কেন হচ্ছে, যে আমাদের ব্লাড যখন আমাদের পেনিসে আপনার পেনাইল যে টিস্যুগুলোকে যখন এটা পৌঁছে তখন কি হয়, পেনিসের টিস্যুগুলোতে রক্ত সরবরাহ বাড়ে এবং সেটা স্ট্রং হয়। তো এখন দেখা যাচ্ছে ব্লাড ঢুকতে হবে এবং কী হতে হবে, পেনিসের স্ট্রং হতে হবে। তো এখন যদি কোনো কারণে আপনার ব্লাডের কোনো আমাদের যে রক্তের কোলেস্ট্রলের মাত্রা বা রক্তের স্বাভাবিক অবস্থা যদি না থাকে, তাহলে ব্লাডের সার্কুলেশন যদি আমাদের পেনিসে না হয় তখন আমরা এখানে আমাদের কী হবে, ইরেকটাইল ডিসফাংশন দেখা দিবে, ইরেকটাইল ডিসফাংশন দেখা দিবে। তো ইরেকটাইল ডিসফাংশন হলো সেটা যে যৌন উত্তেজনা শক্তি চলে যাওয়া। এটা আপনার এটার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস কজ আছে, আপনার ডায়াবেটিস থেকে এটা হতে পারে, হাই ব্লাড প্রেশার থেকে হতে পারে, অ্যাংজাইটি দুশ্চিন্তা থেকে হতে পারে, এবং স্বামী স্ত্রীর মধ্যে যদি একের দুজনের প্রতি যদি পরস্পর আন্তরিকতা না থাকে তা অর্থাৎ অনীহা থাকে, সেক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। অর্থাৎ এই যে ইরেকটাইল ডিসফাংশন থাকে এখন সবচেয়ে এখন লাইফ আমাদের বর্তমানে সমাজে এই বিষয়টা অনেকটা জটিল আকার ধারণ করেছে, এবং আমাদের বিভিন্ন লাইফস্টাইল, আমরা যারা লাইফস্টাইলে আমরা ব্যায়াম বা আমাদের কায়িক পরিশ্রম আমরা করি না, তাদের মধ্যে অনেকেরই এই লাইফস্টাইলের সমস্যার কারণে সেক্সুয়াল সমস্যা দেখা দেবে। একজন চিকিৎসক নির্ধারণ করবেন কী কারণে এই পেশেন্টের ইরেকটাইল ডিসফাংশন বা যৌন বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে। আমরা যৌন সমস্যাটাকে তিনটি প্রধান, যেটা যৌন সমস্যা, যেটা ইরেকটাইল ডিসফাংশন, প্রিমেচিউর ইজাকুলেশন এবং লস অফ লিবিডো। এখন ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে একেবারে উত্তেজিত না হওয়া, আর প্রিমেচিউর ইজাকুলেশন হচ্ছে যে দ্রুত বীর্যপাত হওয়া, আরেকটা হচ্ছে যে লস অফ লিবিডো মানে যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া। তো এখন এই সমস্যাগুলোকে সমাধান করার জন্য আমাদের ইউনানি চিকিৎসা বিজ্ঞানে খুব চমৎকার ওষুধ আছে যে এগুলো কীভাবে আমাদের সমাধান হয়। যখন একটা ইরেকটাইল ডিসফাংশনের পেশেন্ট আমাদের আসে, আমরা তার সার্বিক বিষয়টা আমরা নিয়ে তার সাথে একটু কথা বলি এবং তার মূল বিষয়টাকে বের করার চেষ্টা করি, তার ডায়াবেটিস আছে কিনা, তার রক্তের কোনো কোলেস্ট্রলের প্রবলেম আছে কিনা, তার হাই ব্লাড প্রেশার আছে কিনা, তিনি কোনো দুশ্চিন্তায় ভোগেন কিনা, তার হার্টের কন্ডিশন ভালো কিনা, অর্থাৎ এই বিষয়গুলো যখন আমরা তাকে চেক আপের মাধ্যমে শারীরিক কিছু চেক আপ করলে আমরা বুঝতে পারি যে পেশেন্টটার মূল প্রবলেমটা কোথায়, এবং সেই অনুযায়ী যখন আমরা ওষুধ দিই তখন রোগীটা সুস্থ হয়ে যায়। কিন্তু এখানে কোনো নির্দিষ্ট কোনো মেডিসিন আমাদের বলা যাবে না যে এই মেডিসিনটার খেলে এই উপকার হতে পারে, কারণ প্রত্যেকটা রোগী একটা নির্দিষ্ট কারণের উপরে ভিত্তি করে তৈরি হয়, এবং সেই কারণটাকে, কষ্টটাকে যদি আমরা দূর করতে পারি তাহলেই একটা রোগী সুস্থ হতে পারে। খাবারের মধ্যে আমরা পুষ্টিকর খাবারটাকে আমরা বেশি গুরুত্ব দিই, যাদের হাই ব্লাড প্রেশার নেই, ডায়াবেটিক্স নেই, তারা যাদের প্রেশার এই যে হাই ব্লাড প্রেশার ডায়াবেটিক্সের যারা আক্রান্ত না, তারা ভালো প্রচুর পরিমাণে পুষ্টিকর খাবার খাবেন, যেমন দুধ, ডিম, হ্যাঁ, এটার অনেক পুষ্টিকর। এবং এই অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই খাবার দাবার যদি ভালো খাবার দাবার খাওয়া যায় তাহলে মানুষ এমনিতেই যৌন রোগ থেকে, যারা অপুষ্টিজনিত কারণে আছে, তাদের এটা রিকভারি হয়ে যায়। আর এছাড়া আছে আপনার কাঠ বাদামের কথা আমরা বলি, খেজুর বলি, সেগুলোর আপনার সিমেনের ডেন্সিটিটাকে আপনার বাড়ায়। এর মধ্যে আপনার মাংস জাতীয় খাবার, গরুর মাংস বলেন বা বিভিন্ন ধরনের মাংস জাতীয় খাবারটা হিসেবে পুষ্টিকর খাবারগুলো আমাদের খেতে হবে। আর ওষুধ হিসেবে আমাদের যখন এইসব খাবারের পরেও যখন তাদের সমস্যা দূর না হয় তখন আমরা ওষুধের প্রেসক্রাইব করি।